দর্শনার্থীদের জন্য ওপেন হয়ে গেল গঙ্গাসাগরে কপিল মুনি এক্সপ্রেসের আদলে তৈরি দুর্গাপূজো মণ্ডপ। অনুগ্রহ করে শুনবেন শিয়ালদা থেকে গঙ্গাসাগর যাওয়ার কপিল মুনি এক্সপ্রেস মন্দিরতলা জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। অনুগ্রহ করে শুনবেন। এই বছর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের অধীন মন্দিরতলাতে মন্দিরতলা সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে রয়েছে বিশেষ আকর্ষণ, মন্দিরতলা জংশনে এসে থামলে কপিল মুনি এক্সপ্রেস। এই বছর মন্দিরতলা সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটির পুজো 34তম বর্ষে পদার্পণ করেছে। তাদের এবছরের থিম রয়েছে কপিল মুনি এক্সপ্রেস। মহালয়ার দিন এই পুজো ভার্চুয়াল উদ্বোধন হয়েছে, তাই প্রাকৃতিক দুর্যোগের জন্য বেশ কিছুদিন কাজ বন্ধ থাকলেও দিন রাত জেগে কপিল মুনি এক্সপ্রেসের আদলে দুর্গাপুজো মণ্ডপের তৈরির কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর দর্শনার্থীদের জন্য ওপেন হয়ে গেল কপিল মুনি এক্সপ্রেসের আদলে তৈরি দুর্গাপুজোর সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ.com-এর ক্যামেরার মাধ্যমে। শিয়ালদা থেকে গঙ্গাসাগর যাওয়ার কপিল মুনি এক্সপ্রেস মন্দিরতলা জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। কৃপয়া ধ্যান দে, শিয়ালদা সে গঙ্গাসাগর যাওয়ার বালি কপিল মুনি এক্সপ্রেস মন্দিরতলা জংশন কে এক নম্বর প্ল্যাটফর্ম মে রুকি হ্যায়। কৃপয়া ধ্যান দে। এদিন ওই বিষয়ে ওই পুজো কমিটির সম্পাদক শুভাশিস মাইতি আমাদের কাকদ্বীপ.com এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন। মন্দিরতলা সর্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন আমাদের হয়েছে মমতা ব্যানার্জির মাননীয় মুখ্যমন্ত্রীর করস্পর্শে, কিন্তু আমাদের ইন্টারনাল বা অভ্যন্তরীণ কিছু কাজ বাকি থাকার কারণে এবং এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা কয়েকদিন পিছিয়ে আজকে থেকেই তার পূর্ণাঙ্গভাবে আমরা তার বহিঃপ্রকাশ করেছি বা দর্শনার্থীদের উদ্দেশ্যে আমরা তুলে ধরেছি। আপনারা আগামীকাল থেকে সম্পূর্ণভাবে যেরকমভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি তার পূর্ণাঙ্গ রূপ আপনারা আগামীকাল থেকে দেখতে পাবেন। সৌরভ প্রথম দিন থেকেই আমাদের সঙ্গে আছে, প্রস্তুতি পর্ব থেকেই আপনারা কয়েকটি পর্বে আমাদের এই অনুষ্ঠান দেখেছেন বা আমাদের এই যে উদ্দেশ্য তার কথাও শুনেছেন। আগামীকাল থেকে স্বচক্ষে দেখুন এবং সঙ্গে থাকুন যে আমাদের প্রয়াস বা ইচ্ছে বা আপনাদের চাহিদা বা আপনাদের স্বপ্ন আমরা বাস্তবায়নের লক্ষ্যে কিভাবে তুলে ধরেছি। দেখছেন তাদেরকে আমরা একই কথা বলবো যে আমাদের সাগরদ্বীপের ভাবনা বা স্বপ্ন সেটার একটা কাল্পনিক রূপ দিয়েছি, বিশিষ্ট জনকে সম্মান জানানোর চেষ্টা করেছি এবং সাগরদ্বীপের বহু মানুষের যে অক্লান্ত পরিশ্রম কষ্টের মধ্যে যাই জীবনযাপন এই শারদীয় উৎসবের কয়েকদিন যাতে নতুন ভাবনায় বা নতুন আঙ্গিকে তারা একটু সময় কাটাতে পারে, একটু আনন্দ উপভোগ করতে পারে এবং তারা মনে করতে পারে এটা মন্দিরতলা জংশন একটা নতুন একটা কল্পনা ভাবনা কাকদ্বীপ স্টেশন বারিকুর স্টেশনের মতোই অনুভূতি যাতে তাদের মধ্যে আসে। আমরা এটা বহুদিন আমাদের সবার স্বপ্ন, প্রতিটি মানুষের স্বপ্ন, শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা সবাই আমরা ভাবি যে কবে আমরা ব্রিজ পাবো, কবে আমরা ট্রেন পাবো। যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, ট্রেন অথবা স্টেশন চত্বরে কোনো পরিত্যক্ত ব্যাগ সুটকেস বা অন্যান্য সন্দেহজনক জিনিস দেখলে অতি অবশ্যই রেল কর্তৃপক্ষ অথবা আরপিএফ এর সঙ্গে যোগাযোগ করুন। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট কাকদ্বীপ.com। কাকদ্বীপ শহরের সন্নিকটে কাশীনগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স 2024 থেকে 2025 সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে। আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন।